হ্যালো আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ফারান বিডি ব্লগে সবাইকে স্বাগতম আমরা আজকে যাচ্ছি কানা সকলা মুড়ি খেতে ঝালমুড়ি জালাল জালাল মামার ঝালমুড়িটা খুব ভালো তো তাই আজকে যাচ্ছে আমরা ঝালমুড়ি খেতে আজকের বিকালটা খুবই সুন্দর মুগ্ধকর মনোমুগ্ধকর পরিবেশটা অত্যন্ত সুন্দর এই বিকালে চায়ের কাপের আড্ডা এবং কি মুড়ি খেতে আমরা যাচ্ছি কানাসকলা আমাদের চারপাশের পরিবেশটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা আর আমার ভিডিওটার পাশে থাকুন আপনারা সবাই আমার ভিডিওটাকে দেখতে থাকুন আমাকে সাপোর্ট করুন পার্সোনাল ভাবে সাপোর্ট করুন সবাই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটাকে নতুন আঙ্গিকে সাজাতে চাই আমি সবাই আমি নতুন ভাবে কন্টেন্ট ক্রিয়েট করতে চাই আপনাদের জন্য আমি একবারে নতুন ইউটিউব চ্যানেল নিয়ে আসছি আপনাদের সামনে আমার পরিচিতি হলে আপনারা আমাকে ক্ষমা করবেন আমার চ্যানেলটার পাশে থাকবেন এবং কিভাবে চ্যানেলটা নিয়ে আগে জানতে যায় আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমার সুলভ দৃষ্টিতে দেখবেন না বল কি এই চ্যানেলটা কিভাবে আমি গ্রো করতে পারি সেই জিনিসটা আপনারা দেখবেন আমরা প্রায় চলে আসছি থানা সকালায় এই মুদি দোকানের কাছাকাছি আছি এই যে রাস্তা বিকালের রাস্তায় বাজার বসেছে গ্রাম্য বাজার বলে কথা আপনারা দেখতে থাকুন অনেক ধরনের বৃষ্টি ভেজা দিনের বাজার মানুষজন আমরা চলে আসছি তাই কাছাকাছি দেখতে থাকুন এই যে মামা ঝালমুড়ি বানাচ্ছে আমাদের জন্য ওনার নিপুণতার সাথে বানাই দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে এখানে ঝালমুড়ি খেতে ঠান্ডাও আসছি আমরা প্রায় সময় আসি খাই আমরা ঝালমুড়ি খাচ্ছি আমাকে দেখতে পাচ্ছেন স্কিনে সাথে শুকনো মরিচ ভাজা অসাধারণ মুড়ির টেস্ট অসাধারণ সাথে আচারের তেল দিয়ে মাখাই মুড়িটা তাই খেতে দারুণ লাগে অসাধারণ টেস্ট যারা এখনো খাননি ট্রাই করেননি তারা আসেন এবং ট্রাই করেন আমার চ্যানেল এর মাধ্যমে দেখতে আসুন এই জায়গাটায় আমরা এখানে মুদির পাশাপাশি আলুর চপ নিয়েছিলাম এবং খাওয়া শেষে আমরা আবার ছুটলাম আমাদের গন্তব্যে আমরা চলে যাচ্ছি আকাশটা অনেক সুন্দর মেঘাচ্ছন্ন ছিল কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে এখন বৃষ্টির পর আকাশটা একদম প্রাকৃতিক পরিবেশটা একদম খুবই মনোরম দেখতে থাকুন আমার চ্যানেল তো আমার চ্যানেলটা সাপোর্ট করেন একটা গল্প লেখা হলো তারাই তারাই আমি তারাই তারাই রটি দেব তুমি আমার গাইতে পারি না ট্রাই করলাম আপনাদের জন্য ফানভাবে নেবেন আমার কন্টেনটা আমার ভয়েসটা কতটুক ভালো না গান গাওয়ার জন্য তাই মাঝে মাঝে নিজের জন্য গাই তুমি ছিলে না যখন চোখে ছিল না সখন ভালো লাগা ছিল